বাই কল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের উপন্যাস নিষাদ আজ তৃতীয় এবং শেষ পর্ব বিনু বলল বাবা তুমি ভদ্রলোককে আর তো আনলে না নিজাম সাহেব বললেন মুনিরের কথা বলছিস হ্যাঁ তার সঙ্গে দেখা হয় না হবে না কেন রোজিত হচ্ছে আজ একবার তাকে নিয়ে আসতে পারবে কেন একটা দরকার আছে বাবা কি দরকার আছে একটা দরকার তুমি অবশ্যই আজ তাকে সঙ্গে করে আনবে রাতে খেতে বলবো হুম বলতে পারো বিনুর ভাবভঙ্গি নিজাম সাহেব ঠিক বুঝতে পারলেন না কদিন আগে সে একটা অদ্ভুত কাণ্ড করেছে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিনু তার ঘরে এলো মশারি গুজে দিল বাতাস যাতে ঢুকতে পারে সেজন্য জানলার পর্দা উঠিয়ে দিল নিজাম সাহেব বললেন কিরে রে কিছু বলবি না বাবা কিছু বলবো না তোকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাস না চাই না তুমি যদি কিছু বলতে চাও বলো আমি শুনবো আমি আমার কি বলবো ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে তাহলে ঘুমাও বাতি নিভিয়ে দিই দে বিনু বাতি নিভিয়ে দিল ঘর অন্ধকার হয়ে যেতেই সে মৃদুস্বরে বলল আমার যে বিয়ে তুমি ঠিক করেছ ওতে আমার মত নেই বিয়ে ভেঙে দাও কি বললি বিনু উত্তর দেবার জন্য দাঁড়ালো না ঘর ছেড়ে নিজের ঘরে চলে গেল নিজাম সাহেব পেছনে পেছনে উঠে এলেন বিনু ততক্ষণে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে তিনি বেশ কবার ডাকলেন বিনু সাড়া দিল না ভোরবেলায় তিনি বিনুকে খুব স্বাভাবিক দেখলেন যেন কিছুই হয়নি আগের মতো হাসি খুশি তার বুক থেকে পাথর নেমে গেল তার মনে হলো বিনু যা করেছে তা সাময়িক অস্থিরতার কারণে অস্থিরতে কেটে গেছে বিয়ের কথাবার্তা অনেক দূরে গিয়ে গেছে বরপক্ষীয় লোকজন বিয়ের কার্ড ছাপাতে দিয়েছে এ সময় নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি না হলেই ভালো বিনু তেমন মেয়েই নয় অবুঝের মতো কিছু করবে বলে মনে হয় না তবু নিজাম সাহেবের ভয় কাটে না চমৎকার ছেলে পাওয়া গেছে ডাক্তার স্বভাব চরিত্র ভালো নম্র ভদ্র ছেলে এই বিয়ে ভেঙে গেলে এরকম আরেকটি ছেলে পাওয়া মুশকিল হবে সন্ধ্যাবেলা নিজাম সাহেব একা একা ফিরলেন বিনু কিছু বলল না নিজাম সাহেব জামা খুলতে খুলতে নিজে থেকেই বললেন মনিরাজ আসেনি রে মা দেখি আগামীকাল যদি আসে নিয়ে আসবো বিনু চুপ করে রইল রাতে খেতে বসে নিজাম সাহেব দেখলেন অনেক আয়োজন তিনি শুধু মাছ কিনে দিয়ে গিয়েছিলেন এখন দেখা যাচ্ছে মুরগিও আছে মুরগি কোথায় পেলি রে আকবরের মাকে দেয়া নিয়েছি ও এসেছে নাকি হ্যাঁ যাক ভালো হয়েছে এখন আর একা একা থাকতে হবে না হ্যাঁ ভালোই হয়েছে অবশ্য কয়েকটা দিন তোর খালারও তো চলে আসবে বিয়ের সাদির ব্যাপার ওদেরই তো এখন দায়িত্ব কথাটা বলে নিজাম সাহেব আর চোখে তাকালেন মেয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না তুইও বসে যা একসঙ্গে খাই আমার খিদে নেই বাবা তুমি খাও খিদে নি কেন শরীর খারাপ নাকি না শরীর ঠিকই আছে রাতে বিনু বাবার মশারি খাটাতে এসে শান্ত গলায় বলল কাল যদি ভদ্রলোক আসেন তাহলে তাকে মনে করে নিয়ে এসো নিজাম সাহেব নিজের বিষয় গোপন করে বললেন কোনো দরকার আছে না এমনি আচ্ছা বলবো পরদিনও মুনির অফিসে এলো না নিজাম সাহেব একা একা ফিরলেন বিনু বলল উনি আজও অফিসে আসেননি তাই না হুম ওর ঠিকানা জানা আছে না বিনু আর কিছু বলল না নিজাম সাহেব রাতে খেতে বসে দেখলেন আজও অনেক আয়োজন খাবারের শেষে পায়েসও আছে তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন ছেলেটাকে এ বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি ভুল হয়েছে ভুলটা কোথায় তা তিনি ধরতে পারছেন না বিনু বল বাবা আমাদেরও তো কার্ড কার ছাপাতে হয় ছাপাতে হলে ছাপাও না মানে ওই দিন তুই হঠাৎ বললি মানে ওই বিয়ের ব্যাপারটা পায়েস না বাবা পায়েস ভালো হবার কথা খাওয়া বেশি হয়ে গেছে রোজ এরকম খাওয়া হলে ব্লাড প্রেশার হয়ে যাবে তোমার কিছুই হবে না নিশ্চিন্ত হয়ে খাও তো নিজাম সাহেবের বুকের পাথর নেমে গেল তিনি তার পুরনো পরিচিত মেয়েকে খুঁজে পেলেন এই লক্ষ্মী মেয়ে সারা জীবন কাউকে যন্ত্রণা দেয়নি এখনও দেবে না রাতে মশারি গুজতে এসে বিনুদ চেয়ার টেনে পাশে বসল নিজাম সাহেব নিদারুণ আতঙ্ক বোধ করলেন একবার ভাবলেন ঘুমিয়ে পড়েছেন এমন ভাব করবেন ডাকলে সাড়া দেবেন না বাবা কি আগামীকাল তুমি যেমন করি হোক ভদ্রলোকের ঠিকানা বের করবে কেন আমি মিসির আলী নামে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই সে আবার কে তুমি চিনবে না উনি একবার এ বাড়িতে এসেছিলেন মুনির সাহেবকে চেনেন তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না বাবা উনি একটা অদ্ভুত ছবি নিয়ে এসেছিলেন মনে হলো আমার বিয়ের ছবি কে আবোলতাবোল বুকছিস তোর বিয়ের ছবি মানে তোর বিয়েটা হলো কবে নিজাম সাহেব উত্তেজনায় মশারি থেকে বেরিয়ে এলেন তার ভ্রু কুঞ্চিত কপালের চামড়ায় গভীর ভাঁজ ব্যাপার কি আমাকে গুছিয়ে বলতো আমি জানলে তো গুছিয়ে বলবো আমাকে জানতে হবে না আমার মনে হয় উনি জানেন কি বারবার উনি উনি করছিস উনিটা কে মিসির আলী সাহেব কি মুশকিল মিসিরালিটা কে একবার তো বলেছি বাবা মুনির সাহেবের বন্ধু সে রাতে নিজাম সাহেবের ভালো ঘুম হল না বারবার জেগে উঠলেন শেষ রাতের দিকে তিনি ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন যেন প্রকাণ্ড একটা মাকড়সার পেটের সঙ্গে তিনি সেটে রয়েছেন মাকড়সাটা তাকে পেটে নিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ওই মাক্রোসার পেছনে পেছনে আরো কয়েকটা মাক্রোসার তার দখল নেবার চেষ্টা করছে বড় মাক্রোশ্যাটের সঙ্গে পারছে না মাক্রোশ্যাটার গা থেকে পিচ্ছিল কি একটা বের হচ্ছে তার গা মাখামাখি হয়ে যাচ্ছে তিনি ঘুমের মধ্যেই ফুঁপিয়ে উঠলেন কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দরজায় খুব আলতো করে কে যেন হাত রাখল মিসির আলী কেরোসিনের চুলে চা বসিয়েছেন সেখান থেকে বললেন কে কোন জবাব পাওয়া গেল না কেউ দরজায় কড়াও নাড়ছে না মিসির আলি উঠে এলেন দরজার ওপাশে কেউ একজন আছে কড়া না নাড়লেও তা বোঝা যাচ্ছে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব দুর্বল নয় অনেক কিছু সে ধরতে পারে হয়তো কোনো ভিখিরি কড়া নাড়তে সংকোচ বোধ করছে কিংবা এমন কেউ যে ঠিকানা গুলিয়ে ফেলেছে মিসির আলি দরজা খুলে চমকে উঠলেন নীলু দাঁড়িয়ে আছে হালকা বেগুনি রঙের শাড়ি কাঁধে চামড়ার ব্যাগ বোধহয় অনেকক্ষণ ধরেই সে নানান জায়গায় ঘুরছে তার শান্ত মুখে শ্রান্তির ছায়া কেমন আছো নীলু ভালো ভেতরে আসব কি আশ্চর্য কেন আসবে না আমি ভাবছিলাম আপনি আমাকে ঢুকতেই দেবেন না এরকম মনে করার কোনো কারণ আছে হ্যাঁ আছে আপনি আমার হাত থেকে বাঁচার জন্য ঠিকানা বদল করেছেন ইউনিভার্সিটিতেও যান না ইউনিভার্সিটিতে যাই না কারণ আমি ছুটি নিয়েছি এসো ভেতরে এসে বসো নীলু ভেতরে এসে দাঁড়ালো ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল আর কেউ নেই আর কে থাকবে তুমি কি ভাবে ছেলে বিয়ে করে সংসার পেতে বসেছি না তা ভাবিনি আপনি গৃহী মানুষ নন তাহলে আমি কি সন্ন্যাসী না তাও না নীলু তুমি আরাম করে বসো আমি চা বানাচ্ছিলাম চা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো চাটা আমি বানিয়ে দিই দাও সব হাতের কাছে আছে হাত বাড়ালেই পাবে নীলু শীতল গলায় বলল হাতের কাছে থাকলেই হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না মিসির এই মেয়েটির সঙ্গে কথা বলার সময় কথার পিঠে কথা গুছিয়ে বলতে পারেন না কিছুতেই সহজ হতে পারেন না অথচ তার সঙ্গে সম্পর্কটা সবচেয়ে সহজ হওয়া উচিত ছিল নীলু চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল আপনি আমাকে কিছু না বলে বাড়িটা বদলালেন কেন নানান ঝামেলায় বলা হয়ে ওঠেনি বাজে কথা বলবেন না আপনি ইচ্ছে করে এটা করেছেন এবং কেন করেছেন তাও জানি কেন করেছি লোকলজ্জার ভয়ে আমার মতো একটা অল্প বয়সী মেয়ে আপনার মতো আধ বুড়োর পেছনে দিনরাত রাত ঘুর করে এটা আপনার ভালো লাগেনি সারাক্ষণ ভেবেছেন লোকে না জানি কি বলছে লোকে কি বলছে না বলছে তা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না তা অবশ্য ঠিক আপনি মাথা ঘামান বড় বড় বিষয় নিয়ে মিসির আলী আলোচনার মোড় ঘোরানোর জন্য বললেন ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি বুঝলে নীলু একটা মানুষের অনেক কটা জীবন থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে নীলু বলল এসব শুনতে আমার ভালো লাগছে না ভালো না লাগলেও শোনো এই যে তুমি এসেছ আমার কাছে এটা ঘটছে এই জীবনে অন্য একটা জীবনে হয়তো আমি তোমার কাছে গিয়েছি সেই জীবনে আমি হয়তো তোমার পেছন পেছন ঘুরছি আর তুমি পালিয়ে বেড়াচ্ছ আপনি কি পালিয়ে বেড়াচ্ছেন আমি কথার কথা বলছি নীলু নিলুর থমথমে গলায় বলল আপনার ঠিকানা বের করার জন্য আমি যে কি কষ্ট করেছি তা যদি আপনি জানতেন জানলে কি হতো না কি আর হতো কিছুই হতো না নীলুর চোখ ছলছল করছে মিস্ত্রি ভয় করছেন হয়তো কেঁদে ফেলবে তবে এই মেয়ে শক্ত মেয়ে সহজে কাঁদবে না নিজেকে সামলে নেবে তাই হচ্ছে নীলু নিজেকে সামনে নিচ্ছে সে সহজ গলায় বলল চায় চিনি হয়েছে তো মিসরেলে হাসলেন কি সুন্দর লাগছে মেয়েটিকে বিনু অবাক হয়ে বলল আপনি মনের অপ্রস্তুত ভঙ্গিতে হাসল নিচু গলায় বলল স্যার কি বাসায় নেই বাসায় থাকবেন কেন এখন তো ওর অফিসে থাকবার কথা তাই না ও আচ্ছা হ্যাঁ আপনি অফিসে যাননি না আমি তাহলে যাই বসতে চাইলে বসুন মুনির বারান্দার চেয়ারটায় বসে পড়ল রুমাল বের করে কপালের ঘাম মুছল টানা টানা গলায় বলল পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম চা খাবেন না লেবু দিয়ে শরবত বানিয়ে দেব আপনি খুব ক্লান্ত সেই জন্য বলছি না কিছু লাগবে না বিনু ভেতরে চলে গেল আবার ফিরে এলো লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে আমাদের ফ্রিজ নেই তো এই জন্য খুব ঠান্ডা হবে না গরম শরবত মুনির হেসে ফেললো বিনু বলল আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন বলে ফেলুন না এমনি এসেছি আপনি এমনি আসেননি কি বলতে চান আপনি বলুন আমি রাগ করব না মুনির ক্ষীণ স্বরে বলল আমি আপনাকে চিনি তা তো চিনবেনি না চেনার তো কথা না আগে একদিন এসেছিলেন আমার বাবাকে এত ভালো করে চেনেন আর আমাকে চিনবেন না তার চেয়েও ভালোভাবে চিনি তাই নাকি জি কিভাবে বলুন তো আপনি যখন খুব ছোট তখন কি কি করতেন আমি সব বলতে পারবো বেশ তো দু একটা বলুন শুনি আমি মিনার কথা জানি মিনা আপনার খুব বন্ধু ছিল না কে বলেছে আপনাকে মিনার কথা মুনির চুপ করে রইল বলুন কে মিনার কথা আপনাকে বলেছে মুনির একবার ভাবলো বলে ফেলে বিনু ওসব কথা আমি তোমার কাছ থেকেই শুনেছি এক সময় তুমি আমাকে বলেছ বিয়ের পর রাত জেগে তুমি কত গল্প করতে কিন্তু এই মেয়েটিকে এসব বলা অর্থহীন সে কিছুই বুঝবে না কি ব্যাপার চুপ করে আছেন যে মনের নিচু স্বরে বলল আচ্ছা সত্যি করে বলুন তো আমাকে দেখি কি আপনার খুব চেনা চেনা মনে হয়নি না চেনা চেনা কেন মনে হবে চেনা চেনা মনে হওয়ার কোনো কারণ আছে জি না আচ্ছা আমি উঠি মুনির উঠে দাঁড়ালো বিনু বলল আপনি আর এরকম একা একা এ বাড়িতে আসবেন না জি আচ্ছা যদি কখনো আসতে চান বাবাকে সঙ্গে নিয়ে আসবেন ভয় নেই আমি আর আসব না আপনি আপনার এক বন্ধুকে পাঠিয়েছিলেন আমার কাছে এসব করবেন না বাবা আপনাকে অত্যন্ত স্নেহ করেন আপনার কাণ্ড কারখানা শুনলে বাবা মনে খুব কষ্ট পাবেন আমি নিজে বাবাকে কখন এসব বলবো না আপনিও বলবেন না মনের হেসে ফেলল হঠাৎ হাসি এসে গেল কারণ বিনুর ভঙ্গিটা তার খুব চেনা রাগি রাগি গলায় অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ তার রাগ পড়ে যায় চোখে পানি এসে যায় এখন বিনুর চোখে পানি আসছে হাসতেই হবে আপনি হাসছেন কেন হাসছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে এত সব কঠিন কথা বলার জন্য আপনার খুব কষ্ট হবে আপনি কাঁদতে শুরু করবেন আপনি বেরিয়ে যান মুনির বের হয়ে এলো বিনু সত্যি সত্যি কাঁদতে বসল তার খুব খারাপ লাগছে মিসিরাল একটি থিওরি দাঁড় করিয়েছেন তিনি গত কয়েকদিন ধরেই চেষ্টা করছেন তার সেই থিওরি গুছিয়ে ফেলতে পারছেন না লিখতে গিয়ে সব আরও কেমন জট পাকিয়ে যাচ্ছে মনে মনে যা ভাবছেন তা লিখতে পারছেন না সারা দুপুর বসে বসে তিনি তার থিওরির পয়েন্টগুলো লিখলেন সেগুলো কেটে ফেলে আবার লিখলেন সন্ধ্যাবেলা সব কাগজপত্র ফেলে দিয়ে নতুন খাতা কিনে আনলেন কলম কিনলেন তিনি লক্ষ্য করেছেন খাতা কলম বদলে ফেলে মাঝে মাঝে তরতর করে লেখে এগোয় তাই হলো রাতের বেলা বেশ কয়েক পৃষ্ঠা লিখে ফেললেন রচনার নাম দিলেন এক জীবন বহু জীবন একটি মানুষের কয়েকটি জীবন থাকে তাই তো মনে হয় একজন শিশু জন্মায় বড় হয় মৃত্যু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয় সেই ধারায় সুখ দুঃখ আনন্দ বেদনার নানান ঘটনা এখন প্রশ্ন হচ্ছে জীবনের ধারা একটি না হয়ে কি অনেকগুলো হতে পারে না ব্যাপারটা ব্যাখ্যা করি মনে করি মনির নামের একটি ছেলে বড় হচ্ছে শৈশবে তার পিতৃ বিয়োগ হল সেই মুহূর্ত থেকে যদি তার জীবন দুটি ভাগে ভাগ হয় তাহলে কেমন হয় একটি ভাগে ছেলেটির পিতৃবিয়োগ হলো অন্য ভাগে হলো না বাবা বেঁচেই রইলেন দুটি জীবনই সমানে প্রবাহিত হতে লাগল তবু এক জীবনের সঙ্গে অন্য জীবনের কোনো যোগ রইল না কারণ এই দুই জগতের মাত্রা ভিন্ন দুটি ভিন্ন মাত্রায় দুটি জীবন প্রবাহিত হচ্ছে এক জীবনের ছেলেটি সুখী অন্য জীবনে নয় এখন এই দুই জীবনের ব্যাপারটাকে আরেকটু বিস্তৃত করা যাক ধরা যাক জীবন দুটো নয় অসংখ্য সীমাহীন প্রকৃতি একটি মানুষের জীবনে যতগুলো ভ্যারিয়েশন হওয়া সম্ভব সবগুলি পরীক্ষা করে দেখছে সবই সে চালু করেছে অসীম ব্যাপারটাই এমন যে এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য অসীম সংখ্যক জীবনধারা চালু করতে পারে কারণ অসীম সংখ্যাটির এমনই মাহাত্ম যে সে অসীম সংখ্যক অসীমকেও ধারণ করতে পারে বিখ্যাত গণিতজ্ঞ ডেভিড হিলবার্ট অসীমের চমৎকার বর্ণনা দিয়েছেন তার হিলবার্ট হোটেলের সমস্যায় এই হোটেলটি সবচেয়ে বড় গুণ হচ্ছে হোটেলের প্রতিটি কক্ষ অতিথি দিয়ে পূর্ণ হবার পরও যত খুশি অতিথিকে ঢোকানো যায় এর জন্য পুরনো অতিথিদের কোনো অসুবিধা হয় না কারো কক্ষে দুজন অতিথি ঢোকানোর প্রয়োজন হয় না এটা সম্ভব হয় অসীম সংখ্যাটির অদ্ভুত গুণাবলীর জন্য মানুষদের প্রচুর জ্ঞান সত্ত্বেও অসীমকে ব্যাখ্যা করতে পারছে না সবচেয়ে সহজ ব্যাখ্যা হচ্ছে অসীম হচ্ছে বিরাট বই যার শুরুর পাতা এবং শেষের পাতা বলে কিছু নেই এখন কথা হচ্ছে প্রকৃতি কেন একটি মানুষের জন্য অসংখ্য জীবনের ব্যবস্থা করবে প্রকৃতির স্বার্থ কী প্রকৃতির একটি স্বার্থের কথা আমরা কল্পনা করতে পারি সেটি হচ্ছে কৌতূহলের সঙ্গে সে একটা পরীক্ষা চালাচ্ছে তার চোখের সামনে মানব জীবনের সেই সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডেরও অসংখ্য ভেরিয়েশন প্রতিটি চলছে স্বাধীনভাবে একটির সঙ্গে আরেকটির কোনো যোগ নেই কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকৃতি না বলে ঈশ্বর শব্দটি ব্যবহার করলে ব্যাপারটা আরও সহজ হয় ঈশ্বর নামের কোনো মহাশক্তিধর যিনি অসীমকে ধারণ করতে পারেন কারণ তিনি নিজেই অসীম সেই তিনি অসীম নিয়ে খেলছেন কাজেই আমরা দেখছি মুনির নামের ছেলেটির অসংখ্য জীবন এক জীবনে সে বিনুকে বিয়ে করে অন্য জীবনে বিনুকে করতে পারে না এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয় ছেলেটি চার বছর বয়সে মারা যায় অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে কত রকমের পরিবর্তন এবং প্রতিটি পরিবর্তনকে প্রকৃতি গভীর আগ্রহে এবং গভীর মমতায় দেখছে প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয় সামান্য এদিক ওদিক হয় জীবনের এক ধারায় মানুষ প্রকৃতিরই কোনো একটা বিচিত্র কারণে অন্য ধারায় এসে হক চকিয়ে যায় এরকম ঘটনা অতীতে ঘটেছে এই মুহূর্তে আমি একটি উদাহরণ দিতে পারি খুঁজলে নিশ্চয়ই আরো প্রচুর উদাহরণ পাওয়া যাবে উদাহরণটি আমেরিকার আরিজোনা শহরের আঠারোশো সালের ঘটনা ঘটনাটি স্থানীয় ম্যাথিস্ট চার্চের নথিতে অন্তর্ভুক্ত বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা অতীতে করেছে এই ঘটনা বিশ্বে সংঘটিত অদ্ভুত ঘটনাগুলোর একটি বলে এখনও মনে করা হয় ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরের একজন সাধারণ কাঠমিস্ত্রি কাঠের কাজ করে জীবন ধারণ করে সরল সাদাসিধে মানুষ তবে অতিরিক্ত মদ্যপানের বদ অভ্যাস ছিল মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন স্ত্রী এবং পুত্রকন্যাদের উপর অত্যাচার করতেন নেশা কেটে গেলেই আবার ভালো মানুষ ভদ্রলোক চল্লিশ বছর বয়সে মারা যান যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে কবর দেয়া হয় এর প্রায় চার বছর পরের ঘটনা একরাতে প্রবল তুষারপাত হচ্ছে রাস্তায় হাঁটু উঁচু বরফ দেখা গেল এই বরফ ভেঙে ক্লান্ত ও পরিশ্রান্ত ডেভিড ল্যামমেন আসছে প্রথমে ভাবল চোখের ভুল পরে দেখা গেল না চোখের ভুল নয় আসলেই ডেভিড ল্যাংম্যান সেই মানুষ সেই আচার আচরণ বাঁ হাতের একটি আঙুল নেই কপালে গভীর ক্ষত চিহ্ন তার চোখের দৃষ্টিতে দিশে হারা ভাব লোকজন তাকে জিজ্ঞেস করল তুমি কে তিনি বললেন আমি ডেভিড ল্যাংমেন তুমি কোথেকে এসেছ আমি আসবো কোথা থেকে আমি তো এখানেই ছিলাম আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না তোমার ছেলে মেয়েদের নাম কি তিনি তার নিজের ছেলেমেয়েদের নাম বললেন কাউন্টি শেরিফ তাকে গ্রেফতার করে হাজতখানায় রেখে দিল খবর পেয়ে ডেভিড ল্যাংমেনের স্ত্রী এলো দেখতে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল ডেভিড ল্যাংমেন বললেন আমার কি হয়েছে বলো তো সব কেমন অচেনা লাগছে এরা আমাকে হাজতে আর কে রেখেছে কেন তুমি মারা যাওনি আমি মারা যাব কেন এসব কি বলছো তুমি তো মারা গেছ চার্চ ইয়ার্ডে তোমাকে কবর দেওয়া হয়েছে ডেভিড ল্যাংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলো ডেভিড ল্যাংমেনকে তার স্ত্রী পুত্ররা কেউই গ্রহণ করল না শহর সবাই তাকে বর্জন করলো তিনি একা একা থাকতেন রাতে চার্চে ঘুমাতেন শেষের দিকে তার মাথারও গণ্ডগোল হয় সারাক্ষণ বিড় বিড় করে বলতেন আমার কি হয়েছে আমার কি হয়েছে তার এই কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়নি দুবছর পর তার মৃত্যু হয় মৃত্যুর পর ডেভিড ল্যাংমেন নামেই তার কবর হয় ঘটনাটি অবিশ্বাস্য কোনোরকম ব্যাখ্যা এর জন্য দেয়া যায় না এ জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে উত্তর ভারতের উপকথায় মহারাজ উর্নির কথা আছে যাকে বলা হয়েছে দান সাগর মহারাজ উর্নি শিকার করতে গিয়ে গন্ডারের সিংয়ে আঘাতে নিহত হন রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরে তিনি আবার বোন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন তবে তার চরিত্রের বিরাট পরিবর্তন হয় তিনি ধর্মকর্ম দান ধ্যানে ব্যস্ত হয়ে পড়েন রাজভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায় এই জাতীয় রহস্যকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা আমাদের আছে আমরা ভান করি এসব যেন কখনো ঘটেইনি তা না করে এ ধরনের ঘটনাগুলো নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছুটা জট আমরা খোলার চেষ্টা করতে পারি মিসির আলী তার এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পুরোপুরি একাডেমিক মানুষ পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন দেওয়ান সাহেব মিসির আলীর এই লেখা পড়ে গম্ভীর মুখে বললেন তুমি বদ্ধ উন্মাদ তোমার তাই ধারণা ধারণা অন্যরকম ছিল লেখা পড়ে ধারণা পাল্টেছে তুমি কাজ করো ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করতে আমার এই লেখাটাকে তোমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে হুম পদার্থবিদ্যার একটি সূত্র হচ্ছে একই সময়ে একই স্থানে দুটি বস্তু থাকবে না কারণ বস্তু স্থান দখল করে আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছ সবাইকে ঠেসে ধরছ এক জায়গায় মাত্রা কিন্তু ভিন্ন এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত মূর্খরা যখন পদার্থবিদ্যা কিছু না জেনে কথা বলে তখন এরকম কথা বলে ডাইমেনশনের তুমি জানো কি খুবই কম জানি এইটুকু জানি যে বস্তুর তিনটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময়কে একটি মাত্রা ধরা হলে হয় চারটি এছাড়াও মাত্রা তিনের বেশি হয় যেমন একটি বস্তুর কথা ধরা যাক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান একটি পারফেক্ট কিউব এর মাত্রা হচ্ছে তিন তবে চতুর্মাত্রিক কিউব আছে যার নাম খুব সম্ভব টেসারঅ্যাক্ট চতুর্মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না তবে তার প্রজেকশন বা ছায়ার মডেল তৈরি করা হয়েছে মন্দ না কিছু কিছু তো জানো বলেই মনে হচ্ছে মিসির আলী বিরক্ত হয়ে বললেন তোমরা বিজ্ঞানীরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে সবসময় ভোগ সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারবে না রেগে যাচ্ছ কেন রাখছি না বিরক্ত হচ্ছি তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোজামিল তোমরা তো ভালো করেই জানো অথচ ভান করো যেন এটা একটা নিখুঁত জিনিস গোজামিল কোথায় দেখলে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে তোমরা বলো শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না আবার এই তোমরাই বলো যে সৃষ্টির আদিতে শূন্য থেকে শক্তির সৃষ্টি সৃষ্টির আদির অবস্থা ছিল ভিন্ন প্রাকৃতিক সূত্রগুলি তাহলে কি এক এক অবস্থা এক এক রকম তোমরাই তো তা অস্বীকার করো তোমরাই তো বলো প্রাকৃতিক সূত্রের কোনো পরিবর্তন হয়নি হবে না দেওয়ান সাহেব গলা নরম করে বললেন চা খাও তা খাবো তুমি আমার কথার জবাব দাও আছে কিছু সমস্যা তো আছেই আর প্রকৃতির ব্যাপারটায় রহস্যে এত বেশি কোনো থই পাওয়া যায় না আর সবচেয়ে বড় মুশকিল কি জানো আমরা নিজেরও প্রকৃতির অংশ প্রকৃতির অংশ হয়ে সেই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয় তার জন্য প্রকৃতির বাইরে যেতে হবে সেটা যেহেতু পারছি না প্রকৃতির অনেক রহস্যই বুঝতে পারছি না মিসির আলী বললেন প্লেটো সেই বিখ্যাত গুহার উপমাটা তুমি জানো প্লেটো পড়ার সময় কোথায় ফিজিক্স নেই কুল পাচ্ছি না মনে কর একটা গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে লোকগুলো গুহামুখের দিকে পিঠ ফিরিয়ে বসা বলে গুহার বাইরে কি হচ্ছে জানে না তাদের যে ছায়া পড়ছে গুহার দেয়ালে তাই শুধু তারা দেখছে তার বাইরে এদের কোনো জগৎ নেই ছায়া জগতই তাদের কাছে একমাত্র সত্য সত্যিকারের জগৎ কি এরা জানে না আমাদের বেলা তো তাই হতে পারে আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ সত্যিকারের জগৎ আছে আমাদের চোখের আড়ালে এ তো ফিলোসফি মায়াবাদ ফিলোসফিতে অসুবিধে কি দেওয়ান সাহেব বললেন তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ দেখি একটা সিগারেট দাও তিনি সিগারেট ধরিয়ে টানতে লাগলেন চিন্তিত মনে হচ্ছে তাকে হাসি মুখে বললেন তোমাকে আরও কনফিউজ করে দিচ্ছি তোমাদের দলের একজন বিখ্যাত পদার্থবিদ স্ট্রোডেঞ্জার নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের একজন আরো ইন হ্যাঁ তিনি বলেছিলেন my body functions as a pure mechanism according to laws of nature and i know by direct experience that i am directing the motions it follows that i am the one who directs the atoms of the world in motions hence i am god almighty এটা কি তোমার মুখস্থ ছিল না তোমার কাছে আসার আগে মুখস্থ করেছি মনে হচ্ছে তৈরি হয়ে এসেছো হ্যাঁ তৈরি হয়ে এসেছি খুব ভালো এখন বল আর কি বলবে তোমাকে একটা ছবি দেখাবো বিয়ের ছবি খুব মন দিয়ে ছবিটা দেখবে এবং ছবির মধ্যে কোনো আছে কিনা আমাকে বলবে দাও দেখি মিসির আলী মুনির এবং বিনুর বিয়ের ছবিটি দিলেন দেওয়ান সাহেব দীর্ঘ সময় ছবিটির দিকে তাকিয়ে থেকে বললেন তেমন কিছু তো দেখছি না মেয়েটা কিভাবে শাড়ি পরেছে দেখেছো? অন্য সবাই যেভাবে পড়ে সেভাবেই পড়েছে না তা না মেয়েরা শাড়ির আঁচল রাখে বা কাঁধে এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে বয়স্ক মহিলারাও তাই করেছেন তাতে হয়েছেটা কি ছবিটা কোন একটা বিশেষ কারণে উল্টো হয়ে গেছে তোমার কি তা মনে হয় না হ্যাঁ তা তো হয়েছেই এটা অবশ্যই স্বাভাবিক ছবি নয় মিসির বললেন নেচার পত্রিকা একবার পড়েছিলাম একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয় তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বাঁ হাতের গ্লাভস আমি কি ঠিক বললাম পুরোপুরি ঠিক না হলেও ঠিক ডান হাতের গ্লাভস বাঁ হাতের হবে রাইট হ্যান্ডের অবজেক্ট হবে লেফট হ্যান্ডের অবজেক্ট এই ছবির মধ্যেও কি তা হয়নি দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন মিসির আলী বললেন এই ছবিটি এসেছে অন্য মাত্রার এক জীবন থেকে এই জন্য ছবির পরিবর্তন তুমি খুব ছোট্ট একটা জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছো এটা ঠিক নয় ঠিক নয় না ছবিটির আরও সহজ ব্যাখ্যা আছে কোনো বিশেষ কারণে মহিলারা সেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিলেন বাঁকাঁধে শাড়ির আঁচল রাখতে হবে এরকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাশ হয়নি তা হয়নি অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যায় এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরার ট্রিক ট্রিকটা তারা কেন করবে তোমার মতো পাগলদের উস্কে দেওয়ার জন্য দেখি আরেকটা সিগারেট দাও তোমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব বিদায় হো হচ্ছি শোনো মিসির বলো কাল পরশু একবার তো তোমার থিওরিটি নিয়ে আলাপ করবো আলাপ করার মতো কিছু আছে না তাহলে আসতে বলছো কেন তোমার পাগলামি কথাবার্তা শুনতে ভালোই লাগে বললেন তুমি একটা জবাব দাও তো যদি তিনটি লোক একটি ছাগলকে দেখতে পায় তাহলে তুমি স্বীকার করবে ছাগলটি একটি অস্তিত্ব আছে সেরিয়েল হ্যাঁ স্বীকার করব তিনটি মানুষ যদি একটি স্বপ্ন দেখে বা তিনটি মানুষ যদি একই চিন্তা করে তাহলে সেই স্বপ্ন বা চিন্তাকেও তুমি সত্য বলে স্বীকার করবে না চিন্তা কোনো বাস্তব বিষয় নয় এটা হচ্ছে মাথার মধ্যে কিছু বায়োকেমিক্যাল তুমি কাল কাল এসো তোমার সঙ্গে আলাপ করব। সপ্তাহখানিক পরে আসব এই এক সপ্তাহ আমি পড়াশোনা করব। কোথাও বেরোবো না প্রচুর বইপত্র জোগাড় করেছি কোট গডেলের সেই থিওরি বোঝার চেষ্টা করব ভালো কথা পড়ো তবে খেয়াল রাখবে অল্পবিদ্যার অনেক সমস্যা নাপিত ফোড়া কাটতে পারে সার্জন চাকু হাতে নিতেও ভয় পায় চাকু হাতে নিতে হলে তোমার কাছে আসব আরেকটা কথা তোমার বিষয় সাইকোলজি নিজেকে সেখানে আটকে রাখলে ভালো হয় পদার্থবিদ্যা নিয়ে চিন্তা ভাবনাটা পদার্থবিদ্যার উপরই ছেড়ে দাও না মিসির আলী কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না অ্যাকাডেমিক মানুষেরা একচক্ষু হরিণের মতো হন নিজের বিষয় ছাড়া অন্য কিছু বুঝতে পারেন না মুনির গত তিন দিন ধরে অফিসে আসছে না আজ এক তারিখ বেতনের ডেট যারা অসুস্থ তারাও এই দিন উপস্থিত থাকে বেতন নিয়ে চলে যায় মুনির আজও এলো না নিজাম সাহেব সত্যি সত্যি চিন্তিত বোধ করলেন আজ অফিস থেকে আসবার পথে বিনু বলেছে বাবা ওকে নিয়ে আসবে মুনির সাহেবকে তিনি হ্যাসূচক মাথা নেড়েছেন বাসায় মুনিরকে আনার তার কোনো ইচ্ছে নেই কিন্তু খোঁজ নিশ্চয়ই নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত ছেলেটিকে তিনি সত্যি সত্যি পছন্দ করেন অফিস থেকে ঠিকানা নিয়ে তিনি সন্ধ্যার আগে আগে মুনিরের ঘরের দরজায় উঁকি দিলেন তার বিস্ময়ের সীমা রইল না একটা মরা মানুষ যেন বিছানায় পড়ে আছে বড় বড় করে শ্বাস নিচ্ছে তোমার কি হয়েছে শরীরটা খুব খারাপ রাতের দিনে কখনো ঘুমাতে পারি না ক্রমাগত নানান জায়গায় যাই তোমার কথা বুঝলাম না নানান জায়গায় যাও মানে কোথায় যাও না যাই না কোথাও শুয়ে থাকি নিজাম সাহেব গায়ে হাত দিয়ে চুমকে উঠলেন অনেক জ্বর ডাক্তার দেখিয়েছো জি না ডাক্তার কিছু করতে পারবে না কি করে বুঝলে ডাক্তার কিছু করতে পারবে না আমি জানি পাগলের মতো কথা বলবে না তুমি সব জানতা নাকি জি আমি সব কিছুই জানি নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন কি অদ্ভুত কথাবার্তা সত্যি সত্যি কি পাগল হয়ে যাচ্ছে নাকি বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে গায়ে আধময়লা একটা কাঁথা ঘরে আলো নেই অল্প যা আলো আসছে তাতে মুনিরের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে লাগছে কিন্তু চোখ দুটো চকচক করছে বিনু কেমন আছে ভালো আছে ওকে খুব দেখতে ইচ্ছে করে নিজাম সাহেব হতভম্ব হয়ে গেছেন এই ছেলে এসব কি বলছে বিনুকে তার দেখতে ইচ্ছে করবে কেন ও আমার সঙ্গে শুধু কষ্টই করেছে বেশিরভাগ সময় ওকে আমি কষ্ট দিয়েছি এতে আমার মন খারাপ লাগে আমি শুধু কাঁদি আপনি ওকে বলবেন তুমি এসব কি বলছো জি এসব কী কথাবার্তা বলছো তুমি আমার ভুল হয়েছে আর বলবো না মাত্র একদিন গিয়েছ আমার বাসায় বিনুর সঙ্গে তোমার কোনো পরিচিত থাকার কথা নয় জি না আমার সব কেমন যেন গণ্ডগোল হয়ে গেছে জট পাকিয়ে গেছে আপনি কিছু মনে করবেন না 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 ঠিক আছে ডাক্তার দেখানো দরকার অবহেলা করা ঠিক হবে না চলো আমার সঙ্গে কোথায় আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আচ্ছা আপনি কি বিনুকে দয়া করে একটা কথা বলতে পারবেন কে কথা বলবেন তার ধারণা ঠিক নয় আমি তার উপর কোনো অবিচার করিনি আমি বলবো তুমি ঘুমানোর চেষ্টা করো জি আচ্ছা মুনির সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল গভীর গাঢ় ঘুম নিজাম সাহেব দীর্ঘ সময় তার পাশে রইলেন বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এলেন তার একজন ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলেছে প্রেশার বেশ হাই কমপ্লিট রেস্ট দিতে হবে নিজাম সাহেব একজন ডাক্তার নিয়ে এলেন সেই ডাক্তার অনেক ডাকাটাকি করেও মুনিরের ঘুম ভাঙাতে পারলেন না অনেকক্ষণ ডাকাটাকি করলে জি বলে সাড়া দেয় তারপর আর কোনো উত্তর দেয় না ডাক্তার সাহেব বললেন ইনি কি আপনার আত্মীয় জি না তবে আত্মীয়ের মতোই ছেলেটিকে খুব স্নেহ করি আমার অফিসেই কাজ করে ড্রাগস নেয় কিনা জানেন আপনার কথা বুঝতে পারলাম না চোখের মনই খুব ছোট আলো ফেলেও তো রেসপন্স করছে না ড্রাগ অ্যাডিক্টের এরকম হয় ড্রাগস নেয় কিনা আপনি জানেন না জি না মনে হচ্ছে নাই, ড্রাগসটা অসম্ভব বেড়ে গেছে এটা খুব অল্প দিনেই বিরাট সামাজিক সমস্যা হিসেবে আসবে আপনি বরং একে তাড়াতাড়ি সম্ভব একটা হাসপাতালে ভর্তি করিয়ে দিন দেরি করবেন না হাসপাতালে জানা কেউ আছে জি না হাসপাতালে ভর্তি করাটাও তো একটা সমস্যা হবে নিজাম সাহেব অসাধ্য সাধন করলেন রাত নটার মধ্যে মুনিরকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেললেন একজন অল্প বয়স্ক ডাক্তারের হাত ধরে সত্যি সত্যি কেঁদে ফেললেন একটু দেখবেন ভাই ছেলেটার কেউ নেই হ্যাঁ দেখব নিশ্চয়ই দেখব খুবই দরিদ্র ছেলে ধনীর যে চিকিৎসা হবে দরিদ্রও সে একই চিকিৎসা হবে ভাই তা তো হয় না হয় আপনারা জানেন না আমরা ইন্টারনি ডাক্তার হাসপাতাল আমরাই চালাই ধনী দরিদ্র নিয়ে আমরা মাথা ঘামাই না যখন বয়স্ক হব প্রফেসর ট্রফেসর হব তখন হয়তো ঘামাবো এখন আদর্শ বলে একটা ব্যাপার সামনে আছে নিজাম সাহেব ডাক্তার ছেলেটিকে জড়িয়ে ধরলেন বাড়ি ফিরতে ফিরতে তার এগারোটা বেজে গেল উদ্বিগ্ন মুখে বিনু বারান্দায় দাঁড়িয়ে তার বাবা কখন এত দেরি করেন না আজ কেন করছেন অ্যাক্সিডেন্ট হয়নি তো বারবার বিনুর চোখে পানি এসে যাচ্ছে বাবাকে দেখে সে সত্যি সত্যি কেঁদে ফেলল কোথায় ছিলে তুমি মুনিরের খোঁজে গিয়েছিলাম আমি এদিকে ভয় অস্থির ওকে পেলে নিজাম সাহেব ইতস্তত করে বললেন না বিনু দীর্ঘ সময় বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল মিথ্যা বলছো কেন বাবা নিজাম সাহেব মেয়ের প্রশ্নের কোন উত্তর দিতে পারলেন না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন বাবা উনি কি অসুস্থ হ্যাঁ কোথায় আছেন হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি কি অসুখ বুঝতে পারছি না আবুলতাবুল সব কথা বলছে আমাদের এখানে যখন এসেছিলেন তখন আবুলতাবুল বলছিলেন আমি খুব রাগ করেছিলাম নিজাম সাহেব অবাক হয়ে বললেন এখানে এসেছিল নাকি হ্যাঁ কই তুই তো আমাকে কিছু বলিস নি উনি যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন এটাও তো তুমি আমাকে বল নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন কি বলবেন বুঝতে পারলেন না বাবা কি তুমি আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে নিজাম সাহেব চুপ করে রইলেন বিনু বলল আমি তাকে খুব কড়া কড়া কথা বলেছি আমার খারাপ লাগছে হাত মুখ ধুয়ে এসো ভাত দিচ্ছি নিজাম সাহেব ক্ষুধার্ত ছিলেন কিন্তু কোনো খাবারই মুখে রচল না বারবার মনে হতে লাগলো বিনুর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হবে না তো সে শেষ মুহূর্তে বেঁকে বসবে না তো গায়ে হলুদের মাত্র পাঁচ দিন আত্মীয় স্বজনের আসতে শুরু করবে একটা কেলেঙ্কারি হবে না তো সারা রাত বিনু এক ফোঁটা ঘুমাতে পারল না বারান্দায় মোড়া পেতে বসে রইল তার কাছে কিছুই কেমন অর্থহীন মনে হচ্ছে একটা জটিল রহস্যের আবর্তে সে পড়ে গেছে এ থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বারান্দা অন্ধকার অনেক দূরে একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে তার আলো যেন চারপাশের অন্ধকারকে বাড়িয়ে দিচ্ছে মিসির আলির কাছে একটি চিঠি এসেছে এই কারণে তিনি অসম্ভব বিরক্ত চিঠি না খুলেই তিনি এক ফেলে রেখেছেন এখন বিরক্তি কমানোর চেষ্টায় সুন্দর কিছু কল্পনা আনার চেষ্টা করছেন সুন্দর কোনো কল্পনা মাথায় আসছে না তার বিরক্তির মূল কারণ হচ্ছে জটিল একটি বিষয় নিয়ে তিনি ভাবছিলেন পিয়ন ঠিক এই সময় চিঠি নিয়ে এলো এবং এমনভাবে কড়া নাড়তে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে এক্ষুনি সবাইকে ঘর থেকে বের হতে হবে তিনি দরজা খুলে বললেন কি ব্যাপার স্যার একটা চিঠি রেজিস্ট্রি চিঠি জি না তাহলে তো করছেন কেন দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে তো ঝামেলা চুকে যায় তার আবার চিন্তায় ফিরে যেতে চেষ্টা করলেন তিনি ভাবছিলেন মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে ঈশ্বরের কল্পনায় তার কাছে আপত্তিজনক মনে হয় তবু তিনি ধরে নিলেন একজন ঈশ্বর আছেন যিনি অসীমকে নিজের মধ্যে ধারণ করতে পারেন মজার ব্যাপার হচ্ছে মানুষের মতো একটি ক্ষুদ্র প্রাণীও অসীমকে ধারণ করতে পারে সে তা ধারণ করে মস্তিষ্কে তার কল্পনা অসীম তার চিন্তা অসীম ধর্মগ্রন্থগুলো বারবার মানুষকে ঈশ্বর বলেছে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে দেন মোজেস সেই টু গড ইফ আই কাম টু দ্য পিপল অফ ইসরায়েল অ্যান্ড আই সে টু দ্যাম দ্য গড হ্যাজ সেন্ট মি টু ইউ অ্যান্ড দে আস মি হোয়াট ইজ ইজ হোয়াট শ্যাল আই সে টু দ্যাম গড সেইট টু মোজেস আই এম হু আই এম And he said, say, This to the people of Israel, I ইসরায়েল আই সেন্ট মি টু ইউ এই অংশটির মানে কি মানে হচ্ছে ঈশ্বরের নাম হচ্ছে আমি ইসলাম ধর্ম একই ব্যাপার বলে আল্লাহ বলেন মানুষের মধ্যে তিনি নিজেকে ফুৎকার করেছেন এক পয়গম্বরের কাহিনী আছে তিনি ঘোষণা করলেন আন আলহাক আমি আল্লাহ হিন্দু ধর্মে মানুষকে বলা হয়েছে নরনারায়ণ মানুষ যদি ঈশ্বর হয় তাহলে সর্বজগতের উপর তার আধিপত্য থাকবে মুনিদের কথাই ধরা যায় তার কথা মতো যদি অসংখ্য জীবন মানুষের থাকে এবং সে যদি ঈশ্বর হয় তাহলে প্রতিটি জীবন সম্পর্কে সে জানবে কিন্তু তা সে জানে না কেন জানে না মানুষের যে অংশ অসীমকে ধারণ করে অর্থাৎ মস্তিষ্কে সে অংশ পুরোপুরি কাজ করে না বলেই সে জানে না মানুষ যে তার মস্তিষ্কের অংশমাত্র ব্যবহার করে এটা তো আজ বিজ্ঞানীদের কাছে স্বীকৃত সত্য মস্তিষ্কের একটি বিশাল অংশের কর্মক্ষমতা সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই কারণ সেই অংশটি সুপ্ত কারো কারো ক্ষেত্রে সুপ্ত অংশ কিছুটা জেগে উঠে তার চারপাশের অসীম জগৎ সম্পর্কে সে কিছুটা ধারণা পেতে থাকে যেমন মুনির পাচ্ছে থিওরি হিসেবে এটা কেমন মোটেই সুবিধের নয় মিসরালি ভ্রুকুঞ্চিত করলেন একটি থিওরি দাঁড় করাতে ধর্মগ্রন্থের সাহায্য নেওয়াটাই তার অপছন্দ যে কোনো থিওরি বা হাইপোথিসিস দাঁড়ায় লজিকের উপর অন্য কোনো কিছুর উপরে নয় ধর্মগ্রন্থের উপরে তো নয় মিসির আলির বিরক্তি আরও বাড়ল মুনিরের সমস্যাটিকে আর কিভাবে ব্যাখ্যা করা যায় তিনি ভেবে পাচ্ছেন না নিজের উপরেই রাগ লাগছে তিনি অন্য মানুষকে ভঙ্গিতে খাম খুলে চিঠি বের করলেন সেখানে লেখা স্যার আমি খুব অসুস্থ আপনি কি দেখতে আসবেন আমাকে আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে আমি পিজিতে ওয়ার্ড নাম্বার তিনশো ছয় ইতি টুনু এই টুনু যে মুনির এটা ধরতেও তার অনেক সময় লাগল অনেকদিন থেকেই তিনি মুনিরের খোঁজখবর রাখেন না নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত মুনিরও যে তার কাছে আসছেন এটা তিনি লক্ষ্য করেননি কোন একটা কাজ নিয়ে ডুবে থাকলে তার এরকম হয় নিজের ওপর তার বিরক্তি লাগছে দরজায় কার যেন ছায়া পড়েছে তিনি দরজার দিকে না তাকিয়েই বললেন এসো নীলু নীলু হালকা গলায় বলল আমি আসাই কি আপনি বিরক্ত হয়েছেন হ্যাঁ হয়েছি এক জায়গায় যাচ্ছি এখন তুমি আসে আটকে পড়লাম আমি আপনাকে আটকাবার জন্য আসিনি যেখানে যাচ্ছেন যান তুমি তাহলে অপেক্ষা করো আমি চট করে কাপড় বদলে আসি তোমার হাতে কি চা পাতা খুবই ভালো চা সিলেটে আমার একজন মামা আছেন চা বাগানে কাজ করেন তিনি পাঠিয়েছেন থ্যাংকস আপনি কাপড় বদলাতে বদলাতে আমি কি চট করে আপনার জন্য এক কাপ চা বানাব না দেরি হয়ে যাবে মিসির তৈরি হয়ে বেরোতে যাওয়ার সময় নীলু বলল আমি এখানে থাকবো আপনি ঘুরে আসুন তুমি এখানে থাকবে মানে আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি কখন ফিরব তার কি কোনো ঠিক ঠিকানা আছে যত দেরি হোক অপেক্ষা করব একা একা হ্যাঁ একা একা আপনি একা একা থাকতে পারলে আমি কেন পারবো না মিসির আলি কথা বাড়ালেন না হাসপাতালের দিকে রওনা হলেন মুনিরকে দেখে তিনি হক চুকিয়ে গেলেন এ কী অবস্থা এত দ্রুত একজন মানুষের শরীর এত খারাপ হয় কিভাবে। জীবিত কোনো মানুষ বলেই মনে হচ্ছে না মুনিরের বেডের পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন তিনি ইশারায় মিসির কথা বলতে নিষেধ করলেন বারান্দায় যেতে বললেন মিসির আলি বললেন এই অবস্থা হলো কিভাবে ডাক্তার সাহেব বললেন বুঝতে পারছি না হয়েছেটা কি তাও তো জানা যাচ্ছে না ড্রাগ বলে গোড়ায় সন্দেহ হচ্ছিল এখন তা মনে হচ্ছে না ব্রেনে কিছু বাড়তি ব্যাপার আছে টিউমার জাতীয় কিছু হতে পারে বলেন কি নিউরোলজিস্ট সুভান সাহেব ভালো বলতে পারবেন উনি দেখছেন আপনি বরং ওর সাথে কথা বলুন উনি কি আছেন হ্যাঁ আছেন সোভান সাহেব বললেন ওপেন না করে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না তবে টিউমারের ব্যাপারটা হতে পারে স্নায়ুর সঙ্গে মস্তিষ্কের সংযোগের জায়গায় টিউমার ডেভেলপ করেছে বলে মনে হচ্ছে মিলে যাচ্ছে যদি টিউমার হয় তাহলে কি হবে খুবই ফ্যাটাল হবে অবস্থা দ্রুত খারাপ হবে হচ্ছেও তাই পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে আমাকে বললো বাবা মায়েদের নাকি দেখতে পাচ্ছে আপনি এই পেশেন্টের আত্মীয় স্বজনকে খবর দিন আমার মনে হয় না আমাদের খুব একটা কিছু করার আছে একটা জাপারি সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা তার প্রয়োজন হচ্ছে না রোগী ঘুমিয়েই কাটাচ্ছে দিন রাত ঘুমোচ্ছে এটাও একদিক দিয়ে ভালো মিস্রিল রোগীর কাছে ফিরে এলেন মুনিরের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতে লাগলেন মুনিরের ঘুম খুব প্রশান্ত নয় বলে তার ধারণা হল ঘুমের মধ্যে নড়াচড়া করছে দ্রুত চোখের পাতা পড়ছে র্যাপিড আই মুভমেন্ট তার মানে স্বপ্ন দেখছে ঘুরে বেড়াচ্ছে তার জগতে কার সঙ্গে তার দেখা হচ্ছে সে কি বলছে কে জানে মুনির আমাকে চিনতে পারছ পারছি আমি কে বলতো আপনি মিসির আলি এই তো পারছ গুড বাই তোমার যে এই অবস্থা তা তো জানতাম না আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম মুনির উঠে বসতে চেষ্টা করল মিসির আলী তাকে আবার শুইয়ে দিলেন কি হয়েছে তোমার মুনির ক্লান্ত ভঙ্গিতে হাসলো জেনারেল ওয়ার্ডে অসংখ্য রোগী এর মধ্যে একজন মারা গেছে তাকে ঘিরে ছোটখাটো একটা ভিড় ফিনাইলের গন্ধ ছাড়িয়ে বিকট এক ধরনের গন্ধ আসছে যে গন্ধের সঙ্গে সঙ্গে মাথা ধরে যায় মিসির আলী বললেন এখানে বেশিদিন থাকলে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে মুনির চাপা গলায় বলল বেশিক্ষণ তো এখানে থাকি না অন্য জীবনগুলিতে ঘুরে বেড়াই এখন আর আমার আসতে ইচ্ছে করে না খুব কম আসি এই যে এসেছি আমার ভালো লাগছে না চলে যেতে ইচ্ছে করছে এখানে যতক্ষণ থাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় এখন হচ্ছে হ্যাঁ হচ্ছে খুব বেশি হ্যাঁ খুব বেশি আমার কি হচ্ছে বলুন তো অন্য যেসব জীবনের কথা বলি সেসব কি সত্য না সবই স্বপ্ন বুঝতে পারছি না অন্য যে জগতে আমি যাই সেখানেও আপনার মতো একজন আছেন তাকেও আমি আমার সমস্যার কথা বলেছি তিনি কি বললেন তিনি আপনার সঙ্গে যোগাযোগের একটা পথ খুঁজছেন পেয়েছেন কোনো পথ হ্যাঁ তিনি বলেছেন পত্রিকা একটা বিজ্ঞাপন দেবেন জগৎগুলো মোটামুটি একই রকম কাজেই দু জগতের পত্রিকাগুলো একই রকম হবে ওই জগতের পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হবে এই জগতের পত্রিকাতেও প্রায় কাছাকাছি ধরনের বিজ্ঞাপন ছাপা হবে ওই বিজ্ঞাপনই হবে যোগসূত্র বুঝতে পারছেন কিছু পারছি উনি কি বিজ্ঞাপন ছাপতে দিয়েছেন এখনও না ভাষা কি হবে তাই নিয়ে ভাবছেন ভাষাটা তিনি এমন করতে চান যাতে দেখা পাত্রে আপনি বুঝতে পারেন স্যার আমি আর থাকতে পারছি না মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে খুব বেশি যন্ত্রণা হ্যাঁ খুব আমি আর পারছি না আপনি কি একটা কাজ করবেন বলো কি কাজ বিনুকে একটু নিয়ে আসবেন বিনু যদি আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমার যন্ত্রণাটা কমবে তোমার এরকম মনে হওয়ার কারণ কি আমার মাথার যন্ত্রণাটা শুধু এই জগতেই হয় না সব জগতেই হয় বিনু তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয় তখন যন্ত্রণাটা কমে তুমি অতীতে যেতে পারো বলে মনে হয় অন্য জীবনের ছোটবেলার কথা তুমি বলো ভবিষ্যতে যেতে পারো না পারি না সব কটা জীবনে দেখেছি একটা সময় আমার মাথা যন্ত্রণা শুরু হয় ওই সময়টাতে আমি যাই না তুমি কি ইচ্ছা মতো যেখানে যেতে চাও যেতে পারো না পারি না হঠাৎ জীবনের একটা সময় এসে উপস্থিত হই সেটা পছন্দ না হলে অন্য কোথাও যাই স্যার আপনি কি বিনুকে খবর দেবেন দেব বিনুকে তিনি খবর দিতে পারলেন না সেদিন তার গায়ে হলুদ হচ্ছে বাড়িতে আনন্দ এবং উল্লাস বিনুর জীবন নতুন একটি খাতে প্রবাহিত হচ্ছে তাকে বাধা দেওয়ার কোনো কারণ মিসিরেলি দাঁড় করাতে পারলেন না হয়তো বিনুর অসংখ্য জীবন আছে হয়তো নেই হয়তো এই একটি তার জীবন এই জীবনটি জটিলতা মুক্ত হোক মিসির মনে মনে এই কামনাই করলেন মিসির বাসায় ফিরলেন অনেক রাতে দরজা তালাবদ্ধ নীলু দরজা বন্ধ করে চলে গিয়েছে তালা ভেঙে ঢুকতে হল ঘর পরিপাটি করে গোছানো নীলুয়ের মধ্যে রান্না করেছে খাবার দাবার গুছিয়ে রেখেছে টেবিলে নীলু একটা চিঠিও লিখে গেছে মানুষের একটাই জীবন নাকি অসংখ্য জীবন তা আমি জানি না এ নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি জানি আমার একটাই জীবন আপনাকে কিছুতেই নষ্ট করতে দেব না সেটা সুন্দর গোটা গোটা হাতের লেখা অনেক সময় নিয়ে সে লিখেছে হয়তো লিখতে গিয়ে মেয়েটির চোখ ভিজে উঠেছে নীলু কখনো কাঁদে না সেজন্যই বুধয় অল্পতেই তার চোখ ভিজে উঠে মুনির মারা গেল শ্রাবণ মাসের কুড়ি তারিখে দিন তারিখ মিসিরালি মনে থাকে না এই তারিখটা মনে আছে কারণ এর দুদিন পরেই ছিল বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন মৃত্যুর আগে আগে মুনির বেশ সহজ ও স্বাভাবিক আচরণ করছিল রসিকতা করছিল তবে মিসির আলি বুঝতে পারছিলেন সে যে কোনো কারণেই হোক প্রচণ্ড ভয় পাচ্ছে মিসির আলি তার হাত ধরে বসেছিলেন মুনির একসময় বলল বোধহয় মারা যাচ্ছি তাই না মিসির আলি জবাব দিলেন না মুনির বলল আপনি একবার বলেছিলেন মানুষ ঈশ্বর তাহলে মৃত্যুকে আমরা জয় করতে পারি না কেন হয়তো পারি হুম হয়তো পারি তোমার কি মুহূর্তে ভয় লাগছে লাগছে তোমার তো ভয় লাগা উচিত নয় তুমি তো অসংখ্য জীবনের কথা বলো এই জীবন গেলে কি হবে তোমার তো আরো অজুত নিজুত লক্ষ কোটি জীবন আছে এখন মনে হচ্ছে সবই আমার কল্পনা স্যার আপনি আমার মাথায় হাত রাখুন মিসির আলী পরম মমতায় তার হাত রাখলেন মনিরের মাথায় তার চোখ ভিজে উঠেছে তিনি তাকিয়ে আছেন জানালার দিকে জানালার উপাশে আলো আধারের কি এক অপূর্ব রহস্যময় জগৎ মিসির আলী বিড়বিড় করে বললেন ইউ প্রমিস হেভেন্স ফ্রি ফ্রম স্ট্রাইফ পিওর ট্রুথ অ্যান্ড পারফেক্ট চেঞ্জ অফ হুইল বাট সুইট সুইট ইজ দিস হিউম্যান লাইফ সো সুইট আই ফেইন উড ব্রেথ ইট স্টিল ইউর চিল স্টার সেকেন্ড ফর গো দিস ওয়ার্ম কাইন্ড ওয়ার্ল্ড ইজ know. গল্প কথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আমাদের মেসিরালি সিরিজের উপন্যাস নিষাদ এর সর্বশেষ পর্ব গল্প পাঠিয়েছিলাম আমি কল্লোল আপনারা যারা গল্পকথন বাই কল্ল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাট্রিয়ন ডট কম স্ল্যাশ এই গিয়ে স্পন্সর করতে পারেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন গল্প ভালো লাগলে আপনাদের প্রিয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যদি কোনো বইয়ের রিকোয়েস্ট থাকে আপনার আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন টাটা